জোৱানৰ মৃত্যু হল, কটৰ জীৱন যৌৱন গল, সেই মৃত্যু অপৰাজীয়, তেনে মৃতক নহলো মই কিয়। সময় সমাগত, মাজত মাথো বাৰ দিন। 26 জুলাই দেশবাসীয়ে উদযাপন করব 25 সংখ্যক কার্গিল বিজয় দিবস। কার্গিল বিজয় দিবস পালনের দেশের প্রান্তে প্রান্তে এতিয়া চলিছে ব্যাপক প্রস্তুতি। এয়া উত্তর প্রদেশের সাহারনপুরের দৃশ্য। কার্গিল বিজয় দিবসের 25 সংখ্যক বার্ষিকী উদযাপনের বায়ুসেনা কেন্দ্রত ব্যাপক প্রস্তুতি চলিছে। পুৱাই এয়ার স্টাফের মুখ্য এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীয়ে বায়ুসেনা আস্থানত কার্গিল যুদ্ধের সময় প্রাণ ত্যাগ করা বিমান যোদ্ধাসকল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। এনেদরে দেশের রাজ্যের ভিন্ন প্রান্তটো চলিছে ব্যাপক প্রস্তুতি। সিদিনা আছিল 1999 চন, 26 জুলাই, স্থান কার্গিল। কার্গিলের গুরুত্বপূর্ণ অংশত গোপনে দখল করেছিল চিরবৈরী পাকিস্তানে। পাকিস্তানি বাহিনী পিছুয়াই নিবলে ভারতীয় সেনায় চলাইছিল আক্রমণ। প্রতিকূল বতৰৰ মাজত অতি প্ৰত্যাহ্বানজনক পাহাৰীয়া ভূখণ্ডত হৈছিল এই যুদ্ধ। ভাৰতীয় সশস্ত্ৰ বাহিনীয়ে পাকিস্তানী বাহিনীক সফলতাৰে পৰাস্ত কৰে। যুদ্ধক্ষেত্ৰৰ দৃশ্যবোৰত প্ৰতিধ্বনিত হৈ আছে আমাৰ সৈনিকসকলৰ সাহসিকতা আৰু ত্যাগৰ কাহিনী। প্ৰতি বছৰে এই দিনটো বিজয় দিৱস হিচাপে সেয়েহে উদযাপন কৰে। স্মৃতি রুমন্থন, দেশের জওয়ানসকলের সাহসিকতা, অদম্য মনোভাব আর চিরস্থায়ী উৎসাহক এনেদরে পুনরায় জীবন্ত করার প্রয়াস করা হয়। ন্যাশনাল ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট।